হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জেবিন রান্নাঘরে সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন ভিউয়ার্স আর দেরি না করে দেখে নেই প্রথমে একটি কুকারে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পিয়ার্স আজকে আমি যে আইটেমটা করছি সেটা হচ্ছে সবজি আজকে একটু অন্য স্টাইলের সবজি সকালে রুটির সাথেও খেতে পারেন বা ভাতের সাথে খেতে পারেন খুবই এই সবজিটি আমরা হয়তো প্রতিদিনই সকালে রুটির সাথে ডিম ভাজা আলু ভাজা এই টাইপের খাবার খেয়ে থাকি বা ডাল তো একটু অন্য স্টাইলে করার জন্য আমি এই ভাজিটি নিয়ে এসেছি এটি হচ্ছে বোরবটি দিয়ে আলু ভাজি তো আমি বোরবটি আর আলুটাকে আগের থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম এখন পেঁয়াজটাকে প্রায় বাদামি রং করে নেব পেঁয়াজটা বাদামি রঙ হয়ে এসেছে প্রায় তাই আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ এরপর এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স তার আগে বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে আমারের সাথে থাকুন এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচের চেয়েও কম হলুদের গুঁড়ো এরপর একটু মিক্স করে নিব দেখব পরিমাণ ঠিক আছে কি না আমি আমার সবজি অনুযায়ী মশলাগুলো দিয়ে দিচ্ছি যদি আপনার মনে হয় আর একটু প্রয়োজন সেক্ষেত্রে আর একটু দিয়ে দিবেন একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলাম বিয়ার্স আজকের ভাজিটা আমি সম্পূর্ণই তেলের ওপরে করব। তাই পানি খুব কম দেওয়ার চেষ্টা করব বা আপনারা যদি একটু তাড়োফড়ো করেন সেক্ষেত্রে পানিটা ইউজ করতে পারেন কিন্তু পানি দিলে টেস্ট তেমন একটা হবে না তাই অল্প আছে অনেকক্ষণ নেড়ে চেড়েই করতে হবে তো আমার পেঁয়াজটা যখন বাদামি রং হয়ে এসেছে এখন আমি এতে আমার সবজিটাকে দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে অল্প আছেই সবজিটাকে করে ফেলবো তো ভিয়ার্স আমার ভিডিওটি স্কিপ করে না দেখে পুরোটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা কমপ্লিট করছি আর কিভাবে রান্না করলে মজা হয় তাই টিপস সহ পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন আমি টিপস সহই পুরোটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমি চেষ্টা করি প্রতিদিন যেটাই রান্না করি না কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করার তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন কারণ আপনাদের একটি লাইকস কমেন্ট আমার উৎসাহ আরও বাড়িয়ে দেয় নতুন নতুন ভিডিও করার আর এভাবে রান্না করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন ঘরের সবাই চেটে পুটে খাবে এবং বাচ্চারাও খুব পছন্দ করবে তো ভিয়ার্স এখন উপর দিয়ে আমি আরেকটি মশলা অ্যাড করে নিচ্ছি আমার একটু মনে হয়েছিল যে হলুদটা কম হয়েছে সেই ক্ষেত্রে আমি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন মিক্স করে নিচ্ছি ওপরেটা নিচে নিচেটা ওপরে যাতে করে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তো ভিয়ার্স এভাবে ওপর নিচ করে নাড়িয়ে নিলাম এখানে আমি আরও দুটো মশলা অ্যাড করে দেব। ম্যাজিক মশলাটা হবে সবাই চিনেন আপনাদের বাজারে বা আশেপাশের দোকানে গেলেই হয়তো এই মশলাটা পেয়ে যাবেন প্যাকেটের মূল্য বেশি না পাঁচ টাকা করে তো এখানে আমি ফুল প্যাকেট মশলাটা দিব না হাফ প্যাকেট দিয়ে দিব তো ভিয়ার্স আমি কিন্তু এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখেছি আঁচটাকে কিন্তু হাই হিটে রাখিনি মিডিয়াম লোয়ে রেখেই মশলা অ্যাড করে নিচ্ছি এখন আমি যে মশলাটা দিচ্ছি এটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এ দুটোকে একসাথে করে গুঁড়ো করে নিয়েছি তো সেই গুঁড়োটা একটু দিয়ে দিলাম ফ্লেভার হওয়ার জন্য এটা রান্নার শেষের দিকে দেওয়ার কারণ হলো এই ফ্লেভারটা থেকে যাবে এবং ভাজিটা খেতেও খুব মজা লাগবে সেভাবে নেড়ে চেড়ে আমি পুরোটা ভিডিও করব ভাজিটাও খুব আস্তে করতে হবে আর একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় কারণ একইভাবে থাকতে থাকতে নিচের ভাজিগুলো হয়ে যাবে এবং পুড়েও যেতে পারে তো ভিওর্স এখন আমি ম্যাজিক মশলাটা অ্যাড করে নিব আপনারা আপনাদেরকে নামটা আমি আবারও দেখিয়ে দিলাম সাদে ম্যাজিক ম্যাগির কোম্পানি তো এটা এখন আমি হাফটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে আমি আবার মিক্স করে নেব ফ্লেভারটা খুবই সুন্দর আসছে এবং আমার এখনই খেতে ইচ্ছে করছে আপনারাও দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর তো এভাবে ধীরে ধীরে নাড়তে চাড়তে থাকবেন এবং অল্প আছে করার চেষ্টা করবেন যদি আপনাদের হাতে সময় থাকে অনেকে আবার তাড়াহুড়ো করার জন্য পানি দিয়ে দেয় যাতে করে দ্রুত সেদ্ধ হয়ে যায় কিন্তু আপনারা চেষ্টা করবেন তেলে করার জন্য তো ভিওয়ার্স খুব কম সময়ে খুব সহজ পদ্ধতিতে মজাদার ভাজিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুরোটা ভিডিও দেখানোর জন্য এমনই সব নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভিওর্স আসসালামু আলাইকুম